আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজেমাল স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি, জান্নাতুল নাইম। আমরা পাখিদের কথা এই গল্পটা থেকে অনুশীলনী করছিলাম, আমাদের প্রশ্ন উত্তরগুলো করা বাকি ছিল। আজকে আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো নোট করে দিব। দেখো, তোমরা তোমাদের বইয়ের 55 পৃষ্ঠায় 60টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে তোমাদেরকে নোট নোট দিয়ে দিব। দেখো, প্রথম প্রশ্নটা এখানে করেছে, কোন কোন পাখি গান গাইতে পারে? ক, এটার উত্তর হবে কোকিল, ময়না, বুলবুলি ও দোয়েল পাখি গান গাইতে পারে। কি লিখেছি? কোকিল, কমা, ময়না, কমা, বুলবুলি ও দোয়েল পাখি গান গাইতে পারে। খ নাম্বার বলেছে, মানুষের কথা নকল করতে পারে কোন কোন পাখি? খ নম্বরের উত্তর হবে, মানুষের কথা নকল করতে পারে ময়না ও টিয়া পাখি। খ নম্বরের উত্তর কী লিখেছি আমরা? মানুষের কথা নকল করতে পারে ময়না ও টিয়া পাখি। গ নম্বরে বলেছে, কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়? কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়? উত্তর হবে, দেখো, টুনটুনি ও বাবুই পাখিকে ছোট পাখি বলা হয়। গ নম্বরের উত্তর হবে, টুনটুনি ও বাবুই পাখিকে ছোট পাখি বলা হয়। ঘ নম্বর, তাঁতি পাখি কোনটি? এদের তাঁতি পাখি বলা হয় কেন? দুটো প্রশ্ন, তাই আমাদের দুটো উত্তর লিখতে হবে পাশাপাশি। ঘ নম্বরের প্রথম প্রশ্নের উত্তর হবে, তাঁতি পাখি হলো বাবুই পাখি। তাহলে তাঁতি পাখি কোনটি? বাবুই পাখি, সরু সরু। তাহলে বলেছে দ্বিতীয় প্রশ্ন, এদের তাঁতি পাখি বলা হয় কেন? এটার উত্তর হবে, সরু সরু আঁশ দিয়ে সুন্দর বাসা বুনতে পারে বলে এদের তাঁতি পাখি বলা হয়। তাহলে কি লিখেছি আমরা? সরু সরু আঁশ দিয়ে সুন্দর বাসা বুনতে পারে বলে এদের তাঁতি পাখি বলা হয়। ঠিক আছে, কেন? কারণ তাঁতিরা তো সুন্দর করে নিজেদের জামা বানায় এবং ওদের জামা বানানো জামা আমরাও পরি, তারা বাইরে বিক্রি করে, তাই তাদেরকে তাঁতি বলে। ঠিক তেমনি বাবুই পাখিও নিজের বাসা খুব সুন্দর করে বুনে, তাই তাকে তাঁতি পাখি বলা হয়। ঘ নাম্বার, আমাদের জাতীয় পাখির নাম কি? এটা তো আমরা সবাই জানি কম বেশি, আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল। ঠিক আছে, তাহলে আমি প্রশ্নের উত্তরটা কিভাবে লিখেছি দেখো, আমাদের জাতীয় পাখির নাম দোয়েল, আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। ঠিক আছে, চ নাম্বার, কোকিল কোন সময় ডাকে? চ নাম্বার প্রশ্ন হচ্ছে, কোকিল কোন সময় ডাকে? উত্তর হবে, চ নাম্বারের উত্তর হবে, কোকিল বসন্তকালে ডাকে। চ নাম্বারের উত্তর কি হবে? কোকিল বসন্তকালে ডাকে। ছ নাম্বার, টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন? ছ নাম্বার প্রশ্ন কি করেছে? টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন? উত্তর হবে, টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কারণ এরা কোথাও স্থির হয়ে বসে না। উত্তর কি লিখেছি? টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কারণ এরা কোথাও স্থির হয়ে বসে না। ঠিক আছে, সারাক্ষণ নাচানাচি নাচানাচি করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলোই ছিল আমাদের পাখিদের কথা গল্প থেকে 6-7টা প্রশ্ন। হ্যাঁ, 7টা প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি, আশা করি তোমরা সুন্দর করে তোমাদের খাতায় নোট করে নিবে। তাহলে এই পাখিদের কথা গল্প থেকে আমাদের মূলভাবটাও পড়তে হবে। ঠিক আছে, মূলভাবটাও আমি তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো, মূলভাবটা আমরা দেখব, মূলভাব, পাখিদের কথা গল্পে আমাদের চারপাশের অনেক পাখির কথা বলা হয়েছে। কাক, কমা, কোকিল, কমা, বুলবুলি, কমা, ময়না, কমা, টিয়া, কমা, দোয়েল, কমা, টুনটুনি, কমা, বাবুই, কমা, বক, কমা, সবগুলো পাখির নাম আমরা কমা দিয়ে দিয়ে লিখেছি। ঠিক আছে, বক, চড়ুই, মাছরাঙ্গা, ঘুঘু, এই পরিচিত পাখিরা আমাদের পরিবেশ রক্ষা করে, দাঁড়ি, তাই তারা আমাদের বন্ধু, দাঁড়ি, তাদের প্রতি যত্নশীল হওয়া আমাদের কর্তব্য। ঠিক আছে, তাহলে আমরা পাখিদের প্রতি কিভাবে যত্নশীল হব? পাখিদেরকে আমরা খাবার দিব, আমরা আমাদের বাসার বাসার জানালায় বা কোথাও যদি পানি রাখি, পাখিরা গরমে ওই পানি পান করে আরাম পাবে। পাখিদেরকে আমরা শিকার করব না, অনেকে পাখির মাংস খাওয়ার জন্য পাখি শিকার করে, এটা আমরা কখনোই করব না। পাখিকে খাঁচাবন্দি করে রাখবো না, প্রয়োজনের বাইরে খাঁচাবন্দি করব না, প্রয়োজনেও না করাই ভালো। তাহলে মূলভাবটা আমরা আরেকবার দেখি, মূলভাব কী লিখবো আমরা? এভাবে, পাখিদের কথা গল্পে আমাদের চারপাশের অনেক পাখির কথা বলা হয়েছে। কাক, কোকিল, বুলবুল, ময়না, টিয়া, দোয়েল, টুনটুনি, বাবুই, বক, চড়ুই, মাছরাঙ্গা, ঘুঘু, এই পরিচিত পাখিরা
আমাদের পরিবেশ রক্ষা করে, তাই তারা আমাদের বন্ধু, তাদের প্রতি যত্নশীল হওয়া আমাদের কর্তব্য, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের পাখিদের কথা গল্পের মূলভাব, ঠিক আছে? এই মূলভাবের সাথে সাথে আমাদের পাখিদের কথা এই গল্পের অনুশীলনীটা শেষ হয়ে গিয়েছে, অনুশীলনী শেষ হয়ে গিয়েছে আমাদের। আমাদের তাহলে এখন আর বাকি থাকবে আমাদের গ্রাম, এখানে আর কিছু বাকি নেই। এখন তাহলে আমরা আমাদের গ্রাম এই কবিতাটা এই শুরু করব। হ্যাঁ, আজকে আমি কবিতাটা তোমাদেরকে পড়ে শোনাবো, পরবর্তী ক্লাসে এই কবিতাটার অনুশীলনী আমরা করব, ঠিক আছে? আজকে আসো আমরা পড়ি আমাদের গ্রাম। মানে এখানে গ্রাম নিয়ে কবি একটা কবিতা লিখেছেন সুন্দর করে। দেখো কোন কবিতা লিখেছে কবি, কোন কবি এ কবিতা লিখেছেন, বন্দে আলী মিয়া। আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া। খুব সুন্দর করে একটা গ্রামের ছবি আঁকেছে, এঁকেছে। দেখো ঘর বাড়ি আছে, এখানে গাছপালা, আম ধরেছে গাছে, পাখি উড়ছে, বাচ্চারা সবাই একসাথে খেলা করছে বাগানে, ঠিক আছে? দেখো আমরা পড়ি, আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। ছোট গাঁ, গাঁ মানে হচ্ছে গ্রাম, ঠিক আছে? বলেছে আমাদের ছোট গ্রামে ছোট ছোট অনেক ঘর, মানে অনেক ঘর আছে, সেখানে সবাই আমরা একসাথে থাকি, আমরা কেউ কারো পর না। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। পাড়ার সব ছেলে, ছেলে বলতে এখানে ছেলে মেয়ে সবাইকেই বুঝিয়েছে, বলেছে আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে খেলাধুলা করি আর একসাথে স্কুলে যাই। পাঠশাল মানে স্কুল। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা মোরা ডরি। ডরি মানে ভয় পাই। তো আমরা কখনো হিংসা আর মারামারি করি না, আমরা বাবা মা আর গুরুজনদেরকে আমরা সবসময় ভয় পাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ। ওদের গ্রামটা ওদের মায়ের সমান, মা আমাদেরকে যেমন সবসময় আগলে রাখেন, ঠিক তেমনি ওদের গ্রাম ওদেরকে আলো বাতাস দিয়ে আগলে রেখেছে। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। ওদের গ্রামে কি আছে, মাঠে ধান আছে, মাঠ ভরা, জল ভরা দিঘি আছে, দিঘিগুলো জলে ভরা, ঠিক আছে? চাঁদ, যখন চাঁদ উঠে তখন এই দিঘির জল আর ধানগুলো ঝিকমিক করে। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন। ওদের গ্রামে অনেক ধরনের গাছ আছে, সবাই আত্মীয়ের মতো মিলেমিশে আছে, এটা বুঝাতে চেয়েছে। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখিটাকে বায়ু ভয় বয় নানা ফুল ফুটে। সকালে সূর্য উঠে ওদের গ্রামে পূর্ব দিকে, ওই সময় সূর্য যখন উঠে তখন পাখিটাকে বাতাস বয় গ্রামে নানা ধরনের ফুল ফুটে। গ্রামের একটা ছোট বর্ণনা আমাদের গ্রাম এই কবিতায় বন্দে আলী মিয়া, আমাদের আমাদের কবি বন্দে আলী মিয়া খুব সুন্দর করে গ্রামের একটা সুন্দর বর্ণনা এই কবিতায় দিয়েছেন, ঠিক আছে? আমরা কবিতাটা ভালো মতো পড়বো, যাতে পরের চরণ আসলে আমরা সুন্দর করে লিখতে পারি। পরবর্তী ক্লাসে আমরা এই কবিতা থেকে অনুশীলনী শুরু করব। আমরা শব্দার্থ, শূন্যস্থান পূরণ, বাক্য গঠন, প্রশ্নোত্তর যাই আছে আমরা সুন্দর করে এখান থেকে পড়বো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।